রাজ্যে এডিসি নির্বাচন আসন্ন। এডিসি নির্বাচনের আগে বেশ সুপরিকল্পিতভাবে পাহাড়ে প্রত্যন্তে সাংগঠনিক শক্তি বাড়িয়ে নিচ্ছে বিজেপি। রবিবার উদয়পুরের দাতারাম বর্তলি বাজার এলাকায় বিজেপি দল তাদের শক্তি বাড়িয়ে নিয়েছে। এদিন দাতারাম বর্তলি বাজার এলাকায় অনুষ্ঠিত হয়েছে বিজেপির জনজাতি মোর্চার বাজার সভা। সভায় বিজেপির জনজাতি মোর্চার রাজ্য কমিটির সদস্য কার্তিক জমাতিয়া, বিজেপির প্রদেশ কোর কমিটির সদস্য বিমল কান্তি চাকমা, জনজাতি মোর্চার গোমতি জেলা প্রভারী মালা দেববর্মা প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় নেতৃত্বের ভাষণে সবার গলায় ছিল বর্তমানে এডিসির শাসন ক্ষমতায় অধিষ্ঠিত বামফ্রন্টের কঠোর সমালোচনা। জনজাতি এলাকা আর যেখানে অজনজাতি এলাকা, ওখানে একটা বিরাট ফারাক রয়ে গিয়েছিল। ডেভেলপমেন্ট দুটো জায়গায় সমান তালে হয়নি। তো তার জন্য আমরা প্রথম আমাদের দাবি হিসেবে, জনজাতির দাবি হিসেবে, এডিসি বাসিন্দাদের দাবি হিসেবে আমরা প্রথমে রাখছিলাম এডিসিকে আরও অধিকতর ক্ষমতা দেওয়ার জন্য। এদিনের এই পথ সভার মাধ্যমে 26টি পরিবারের কংগ্রেস, সিপিআইএম এবং অন্যান্য দল ত্যাগ করে 80 ভোটার বিজেপিতে যোগদান করেছেন। নবাগতদের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে উপস্থিত নেতারা তাদের বিজেপিতে বরণ করে নেন। এলাকায় শাসক দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে সভাপতি উদয়পুরের দাতারাম বর্তলি বাজার এলাকায় বিজেপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।